জামিন পেলেন শিশু বক্তা রফিকুল ইসলাম মাদানী। কোন ওয়াজ মাহফিলে রাষ্ট্রবিরোধী ও উস্কানিমূলক বক্তব্য না দেওয়ার শর্তে ঢাকা ও গাজীপুরের ডিজিটাল নিরাপত্তা আইনের চার মামলায় শিশু বক্তা হিসেবে পরিচিত রফিকুল ইসলাম মাদানীকে জামিন দিয়েছেন হাইকোর্ট। ফলে তার কারামুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। বুধবার 29 মার্চ বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আমিরুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করে অ্যাডভোকেট আশরাফ আলী মোল্লা জানান, ভবিষ্যতে কোনো ওয়াজ মাহফিলে রাষ্ট্রবিরোধী ও উস্কানিমূলক বক্তব্য দেবেন না। এই শর্তে ঢাকা ও গাজীপুরের ডিজিটাল নিরাপত্তা আইনের চার মামলায় রফিকুল ইসলাম মাদানীকে জামিন দিয়েছেন হাইকোর্ট। কারাগার থেকে মুক্তিতে তার এখন আর বাধা নেই বলে জানান তিনি। আদালতে মাদানীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আশরাফ আলী মোল্লা। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শাহীন আহমেদ খান।